আশ্চর্য আর নিজেকে কি মনে করো? হ্যাঁ, নিজের হেরে যাওয়াটাকে কিছুতেই মানতে পারো না? না, এই হেরে যাওয়াটাকে কিছু একটা দিয়ে তোমাকে কভার করতে হবে, তাই তো? গতবার যখন তুমি আমাকে বিট করলে তখন তো আমি এই ধরনের কোনো কথা বলিনি। সে মনে পোকরাজ, সে তুমি যা ইচ্ছে বলতে পারো রাধিকা, আমি যা সত্যি মনে করি তাই বললাম। কোনটা সত্যি? তা না, কোনটা সত্যি তুমি ভালো করে পরীক্ষা দাওনি। তুমি আমার জন্য জায়গা ছেড়ে দিয়েছ আমাকে যেতাবে বলে? হ্যাঁ, অন্তত আমি তো তাই বিশ্বাস করি। পোকরাজ, একটা কথা মনে রেখো, তুমি যা বিশ্বাস করো সেটা ভুল, এমনটা হয় না। আমি আমার সেরাটা দিয়েছি, তোমরা আমাকে অনেক বাধা দেওয়ার চেষ্টা করেছো, তোমরা সবাই মিলে আমাকে বাধা দিয়েছ যাতে আমি কলেজে না যেতে পারি, যাতে আমি পরীক্ষা না দিতে পারি, কিন্তু আমার জেদ চেপে গিয়েছিল। আর তুমি তো জানোই আমি কতটা জেদি, সেই জন্যই হয়তো এবারের পরীক্ষার রেজাল্টটা ভালো হয়েছে। তার মানে তুমি বলতে চাইছো এরকম জেদ এর আগে তুমি করোনি, তাই তো? করেছি, কিন্তু এতটা কখনো করিনি। হয়তো এটা আমার জীবন মরণের জেদ ছিল, আর যেখানে আমার ভবিষ্যৎ সবাই মিলে নষ্ট করে দেবার প্ল্যান করছিল সেখানে তো আমাকে এটুকু করে দেখাতেই হতো। হ্যাঁ, সে তুমি যা ইচ্ছে ভাবতে পারো, তোমার ভাবনা তোমার কাছে, আমার ভাবনা আমার কাছে। এ কি, তুমি প্রদীপ ধরাচ্ছ যে? কেন, প্রদীপ ধরানো বারণ আছে নাকি? বারণ কি বারণ আমি জানি না, কিন্তু আমি আগে এসেছি, আমি প্রদীপ ধরাবো। তুমি সব কথা বললেই যাওয়া শুনতাম না। কি, তোমরা তর্ক বিতর্ক করছো কেন? মা, তুমি এবার পূজোটা দেবে, এসো এসো। তো কার নামে পূজো দেবে রাধিকা? অন্তত তোমার নামে নয়। হ্যাঁ, সে আমি জানি আমার নামে নয়, তা কার নামে? মিস্টার পলের নামে নাকি? ঠাকুরমশাই চলুন, পুজোটা দেবেন, আমার তাড়া আছে, আমাকে বাড়ি যেতে হবে। আমি তো রেডি হয়ে বসে আছি মা, তোমরা কথাবার্তা বলছিলে তাই, তবে কথাবার্তা শুনে হলো যে তোমরা ঝগড়া করছিলে। তো তোমরা তো ঝগড়া করো কেন, একে অন্যজনের হয়ে পুজো দিতে এসেছো। ভুল বলছেন পুরোহিত মশাই, আমি কারুর হয়ে পুজো দিতে আসিনি, আমি শুধুমাত্র নিজের নামে পুজো দেবো তাই এসেছি। আমি সব বুঝি সব বুঝি, চলো এবার পুজোটা চড়াবে, চলো এসো এসো এসো। কি করলেন আপনি, কি করলেন? ওরা কুচিয়ে কুচিয়ে কোথাও থেকে ঘা বের করে আনলো, আর আপনি যে রিপোর্টটা দিলেন সেটা ফ্যাব্রিকেটেড বলে প্রমাণ করে দিল, আর আপনি ওখানে দাঁড়িয়ে রইলেন দেখলেন। কোন ভরসায় আপনার সঙ্গে থাকবো বলুন তো মশাই, কিসের ভরসায়? পারবো পারবো সব পারবো পারবো, করে দেব। এই করে দেবার নমুনা, যা টাকা চাইছেন যা টাকা চাইছেন দিয়েছেন। আপনার ওই জঙ্গল লয়ার, আপনার কি অ্যাডভাইজার, তাদের পুরো টাকা মেটানো হয়েছে, এক পয়সা আমরা কাটিনি, কি লাভ হলো? দেখুন, আমি আপনাদের কোনো অন্যরকম পরামর্শ দিতে পারবো না, আর কোনো অনৈতিক কথাও আমি বলতে পারবো না। গন্ডগোল তো আপনার দিক থেকে হয়েছে, কি হয়নি? আর একটা কথা মনে রাখবেন, ডাক্তার আর উকিলের কাছে না কোনো কথা লুকোনো যায় না। আপনারা তো আমার কাছে সব কথা বলেনি, হ্যাঁ সেগুলো আমি অন্যভাবে জেনে নিয়েছি। এমন সমস্ত ভুল আপনারা করে রেখেছেন যে সেগুলোকে শোধরাবার মতো কোনো জায়গা আপনারা রাখেননি। না, এখন আপনি বললে কি করে হবে? এখন কেন, এ কথা তো আমি আগেও বলেছি। হ্যাঁ, আমি প্রবলেমগুলোকে সলভ করবার চেষ্টা করেছি, কি আমি করিনি? কিন্তু ওদের হাতে স্ট্রং এভিডেন্স রয়েছে, আর তাছাড়া একটা সৎ নির্ভেজাল মানুষ, তাকে আমরা ফাঁসাবেন কি করে?
যার বিরুদ্ধে কোনো অভিযোগই নেই। হ্যাঁ, ওনার বাড়িতে কিছু টাকা পাওয়া গেছে, সেটা তো কোনো স্ট্রং এভিডেন্স হতে পারে না। হ্যাঁ, একটাই শুধুমাত্র গুরুত্বপূর্ণ তথ্য যে উনি বেশ কিছু ট্রানজ্যাকশনে সই করেছেন, কিন্তু সেখানেও তো আবার আপনারই পরিবারের লোক। হ্যাঁ, আপনাদের ওই দাদা হবেন বোধ হয়, তিনি তো কোর্টে দাঁড়িয়ে বলেছেন যে ওই কুশল মজুমদার সম্পর্কে ওনার কি ধারণা, উনি তাকে কি চোখে দেখেন। আরে বাবা, এগুলোও তো মহামান্য বিচারকের কাছে একটা একটা গুরুত্বপূর্ণ বিষয় নাকি? আমার কাছে খবর আছে যে রাধিকা মজুমদারকে বোধহয় জিজ্ঞাসাবাদের জন্য আরেকবার ডাকা হতে পারে, তবে সেটা অবশ্য নির্ভর করছে বিচারকের উপর উনি কবে ডাকবেন। রাধিকা মজুমদারকে আরেকবার ডাকা হবে যে উনি একই কথা বারবার বলছেন কিনা সেইটা দেখবার জন্যে। সে তো একই কথা বারবার বলবে, সেটা কি আপনি জানেন না? আর রাধিকা যদি না আসে? আপনি ভাবলেন কি করে রাধিকা আসবে না? রাধিকা ওইখানে যাওয়ার জন্য পা বাড়িয়ে আছে, যতবার রাধিকাকে ডাকা হবে ততবার রাধিকা যাবে ওখানে। আচ্ছা, এমন কোনো উপায় কি নেই? মনে করুন না, রাধিকা কোর্টে পৌঁছলই না, বলেছিলাম সেদিন তোরা রাজি হলি না, উনি কি ইঙ্গিত দিচ্ছেন বুঝতে পারছিস? পারছি। আমি সেদিন কি বলেছিলাম, রাধিকা আমাদের সঙ্গে দেখা করতে এলো ডকুমেন্ট নিয়ে, ডকুমেন্টটা দেওয়ার কথা ছিল কিন্তু দিল না, রিমেম্বার? হ্যাঁ মনে আছে, বলেছিলাম তো আমরাও ডকুমেন্টটা তো অনেকবার চেয়েছি, তো না দিলে কি করব? তুই যেটা বলছিস এর থেকে বেশি যদি কিছু করতাম বাড়াবাড়ি হয়ে যেত, সে সম্ভব নাকি? কি বাড়াবাড়ি হতো? মিসটা বোঝার চেষ্টা কর, ও যে এখানে আমাদের কাছে এসেছিল সেটা কি জানে না জানে আমরা কি করে জানবো বলতো? কি করা যায়? কি করা যায় মানে সেটা আমরা নয় পরে আলোচনা করে নিছি, তুই যেটা বলতে চাইলে বিষয়টা তো বুঝে গেলাম। তোমরা এবার দুজনা হাত জোর করে দাঁড়াও। আচ্ছা, আপনি আমার নামে পুজো দিচ্ছেন তো? এটা তো ওর ডালা। ওই একটা ডালাতেই হবে না, ওর পুজোটা ওর ডালা থেকে দিন। দেখো মা, ঠাকুর নিয়ে ভাগাভাগি হয় না, সব পুজো একসাথে ঠাকুরের কাছে যাবে। মানুষ ভাগাভাগি করে, ঠাকুর ভাগাভাগি করে না। এবার আমি মন্ত্র বলছি, তোমরা মন্ত্র বলো। ওম শিবায় শান্তায় কারণত্বায় হেতব, ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থা গতোপি বা চৎসরেত পুণ্ডরীকাক্ষম সব আচ্ছা। এবার খুললাম, এনো বলো। ওম শিবায় শান্তায় কারণত্রয় এতব নিবেদয়ামি চতমাতং তঙ্গতি পরমেশ্বর। এত কি ভাবছেন? এত ভাবার সময় কিন্তু আপনাদের নেই। বলছি যে রাধিকাকে কবে ডাকা হবে সেই ডেটটা আমাদের আগে থেকে জানা দরকার। ও সেসব আমি আগে সমস্ত জানিয়ে দেব, সময় থাকতেই জানাবো। আরে এমনটা তো হবে না যে আজকে চিঠি দিল আর কালকে ডেকে নিল, কোনো চান্সই নেই।
আপনারা বরঞ্চ বাড়ি গিয়ে দেখুন যে রাধিকাকে কিভাবে আটকানো যায়। আরে বাবা, আপনাদেরই তো বাড়ি বউ, তাকে বাড়িতে ডেকে এনে মানে আবার ফিরিয়ে এনে আটকাবেন না অন্যভাবে আটকাবেন, তা আপনারাই ভাবুন। আমি কিন্তু এসবের মধ্যে নেই। দেখুন, আমি বাড়ির বউ হিসেবে ফিরিয়ে নিয়ে আসি আর যাই করি না কেন, রাধিকা ওখানে যাবে। ও যে স্ট্যান্ড পয়েন্টে দাঁড়িয়ে আছে সেই স্ট্যান্ড পয়েন্ট থেকে এক চুলও নড়বে না, সেটা আমরা খুব ভালো করে জানি। মেয়েটা ডেঞ্জারাস মেয়ে। এখন তো ডাক্তারি পাস টাস করে আরো ডানা গজিয়ে গেছে, তাই না? দেখুন, এই ব্যাপারে আমি কিছুই বলতে পারবো না, এ ব্যাপারে যা সিদ্ধান্ত নেওয়ার আপনাদেরকে নিতে হবে। বুঝলাম। আচ্ছা, আমাকে একটা কথা বলুন, ধরুন রাধিকা পৌঁছতে পারলো না, কিন্তু ও তো কিছু ডকুমেন্ট জমা দিয়েছে, সেই ডকুমেন্টের ভিত্তিতে আপনি বলছেন যে কিছু হবে না সেই ডকুমেন্টের উপরে বেস করে? আমার বুদ্ধি যতটা বলে রাধিকাকে জিজ্ঞাসাবাদ করাটা খুব জরুরি, আর আমি তো সেই প্রেশারটা রাখবোই যাতে আরেকবার জিজ্ঞাসাবাদ করা হয়, আর আমি অলরেডি অ্যাপিল করে রেখেছি, আর আমাদের বাঞ্চ অফ লয়ার সবাই মিলে অ্যাপিল করেছেন। এই রকম একটা সেন্সিটিভ ইস্যু যেখানে কিনা একটা পরিবারের মান সম্মান জড়িত, সেখানে তো আরেকবার জিজ্ঞাসাবাদ করা অত্যন্ত জরুরি। ধরুন বিচারক জিজ্ঞাসাবাদ করার জন্য অনুমতি দিল না, তখন ইক্কা দুক্কা শুনতে কে রবি রাত 9টায় স্টার জলসায়।